প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, সাথে আছি মোহসিন রেজা। আজকে আলোচনা করছি মাতৃস্বাস্থ্যে অত্যাবশ্যকীয় ওষুধের ব্যবহার, যেটা আপনার পল্লী চিকিৎসক বা হচ্ছে প্যারামেডিকদের দক্ষতা বৃদ্ধি, ক্লাস নাম্বার হচ্ছে 5। তো এখানে আমি আপনাদেরকে কিছু মেডিসিন সম্পর্কে জানাবো, যেগুলো মেনলি হচ্ছে আপনার মাতৃস্বাস্থ্য রক্ষার্থে ব্যবহৃত হয়ে থাকে, মানে প্রেগনেন্সি পিরিয়ডে হচ্ছে যে ড্রাগগুলো ব্যবহার করা হয়ে থাকে, আর এইগুলো দেখা যায় আপনার পরীক্ষায় পাবেন, খুব বেশি প্রশ্ন আসে। গাইনোকোলজি অ্যান্ড অপস এই সাবজেক্টে খুব বেশি প্রশ্ন আসে এই জায়গা থেকে। তো এখানে যে যে ওষুধগুলো হচ্ছে মানে ব্যবহার করা হয়, তো সেগুলো আপনাদেরকে আমি জানাচ্ছি। এখানে টেবল করা আছে, যদিও এখানে ফেরাস সালফেট, এটা আপনারা সবাই জানেন এই ড্রাগটার ইউজ যারা অলরেডি প্র্যাকটিসে আছেন। তো এটা কিন্তু মেইনলি হচ্ছে গর্ভাবস্থায় দেওয়া যায়, দেন হচ্ছে আপনার গর্ভাবস্থায় যদি রক্ত স্বল্পতা না হয় এটার প্রতিরোধ চিকিৎসার ক্ষেত্রে আপনার এটা ফেরাস সালফেটটা ইউজ হয়ে থাকে। তো এখানে আমি কোনো ব্র্যান্ড নেম ইউজ করছি না, জাস্ট হচ্ছে জেনারিকটা ইউজ করছি। তো এটার মাত্রাটা জেনারেলি হচ্ছে আপনার 100 মিলিগ্রাম দৈনিক 1 থেকে 3 বার, একবার বা দুবার এরকম দিয়ে থাকে আর কি। প্রতিরোধের ক্ষেত্রে হচ্ছে 1 থেকে 2 বার ট্যাবলেট, তো মাত্রাটা এরকম হয় আর কি। তো কী কী আপনার সাইড এফেক্ট হতে পারে এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে, আপনি আরএমপি, এলএমএফ বা হচ্ছে আপনি মানে ভিআরএমপি বা আপনি প্যারামেডিক বা হচ্ছে সিএসডাব্লিউ যাই করেন না কেন, এই মেডিসিনগুলোর ব্যাপারে হচ্ছে আপনার গাইনোকোলজি অপসে এরকম পার্শ্ব প্রতিক্রিয়া কী ফেরার সালফেটের এরকম আসতে পারে, অ্যাটলিস্ট ফার্মাকোলজিতেও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে একটা মেডিসিন সম্পর্কে কিন্তু আপনার বিস্তর ধারণা থাকতে হবে, আদারওয়াইজ মানে দেখা যায় আপনি প্র্যাকটিসও ভালো করতে পারবেন না বা এই যে পরীক্ষাতে তো নাই। পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে কী হতে পারে আপনার, মানে কালো পায়খানা হতে পারে, প্র্যাকটিসে যারা আছেন তারা খুব ভালো করে জানেন, দেন হচ্ছে ডায়রিয়া হতে পারে, অনেক সময় দেখা যায় পেটে পেট পাহাড় বোধ হতে পারে, বাতাস জমে যায়, গ্যাস হয়ে যায়, এরকম হতে পারে। দেন হচ্ছে এটা কিন্তু ইঞ্জেকশন আকারে পাওয়া যায়, তো ইঞ্জেকশনটা যদি আপনাদের দেওয়ার এখতিয়ার নেই বা প্যারামেডিকদের দেওয়ার এখতিয়ার নেই নিজে নিজে, তো এটার দেখা যায় মাংসপেশিতে ইঞ্জেকশন দিলে আপনার ওই স্থানে ব্যথা বা দাগ হতে পারে, এটা জাস্ট হচ্ছে জেনে রাখা ভালো এই অর্থে, বা পরীক্ষার জন্য পড়ে রাখতে পারেন। যে ক্ষেত্রে দেওয়া যাবে না মানে খাবারের সাথে হচ্ছে সাথে সাথে কিন্তু মানে এই ফেরাস সালফেটটা খেলে এটা কিন্তু শোষণ কমে যায়, ঠিক আছে। তো দেখা যায় আপনি রক্ত শূন্যতা বা হচ্ছে রক্ত স্বল্পতা মানে প্রিভেনশনের জন্য এটা আপনার পেশেন্টকে দিলেন, বাট সে যদি এটা খাওয়ার পরপর গ্রহণ করে তো আপনি কিন্তু বেনিফিটটা ওরকম পেল না, ঠিক আছে। এই তথ্যগুলো কিন্তু আপনি জানা জরুরি। তো এই গেল হচ্ছে ফেরাস সালফেট। তো এখন হচ্ছে এখন আসে হচ্ছে আপনার ফলিক অ্যাসিড। তো ফলিক অ্যাসিড হচ্ছে গর্ভাবস্থায় দেয়া যায়, ফেরাস সালফেট ফলিক অ্যাসিড এরকম দেখা যায় কম্বিনেশন আকারে কিন্তু ক্যাপসুল পাওয়া যায়, সেগুলি দিয়ে দেয় বেশিরভাগ চিকিৎসকরা, বা আপনারাও সাজেস্ট করতে পারেন, কারণ এগুলো দেওয়ার ইখতিয়ার প্যারামেডিক বা পল্লী চিকিৎসকদের রয়েছে। তবে অবশ্যই আপনারা ট্রিমেস্টার ভিত্তিক চিকিৎসাটা দেবেন আর কি, মানে গর্ভকালীন হচ্ছে 3 মাস পর থেকে হচ্ছে যে মেডিসিনগুলো দেওয়া যায়, বা 3 মাসের প্রথম 3 মাসের যে মেডিসিনগুলো দেওয়া যায় সেগুলো যেগুলো এখতিয়ারের মধ্যে আছে আমাদের সেগুলো দিতে হবে। তো ফেরাস ফলিক অ্যাসিড যেটা হচ্ছে আপনার গর্ভাবস্থায় দেওয়া যাবে, আর এটা হচ্ছে আপনার মাত্রাটা 5 মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক একবারই হয়। তো এটার একটু সাইড এফেক্টটা কী হতে পারে, মানে খুব কম ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যালার্জি দেখা দেয়, দানা দানা এরকম দেখা যায়, দেন হচ্ছে র্যাশ বা জ্বরও হয় কখনো কখনো, তো এটা খুব রেয়ার, এরকম দেখা যায় না, মানে 1-3% এরকম কেস দেখা গেছে, এখন এরকম দেখা যায় না। তো এটা কিন্তু রক্ত মানে স্বল্পতা প্রতিরোধের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এখন আসি অ্যান্টিবায়োটিকে। তো এখন অনেকে আমাকে বলবে যে অ্যান্টিবায়োটিক তো দেওয়ার আমাদের এখতিয়ার নেই, ইভেন আমাদের যে ড্রাগ লিস্ট আছে প্যারামেডিকদের জন্য সেটার মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করতে মানা করা হয়েছে বা এরকম লিস্টের মধ্যে নেই। তো এখন কথা হচ্ছে আপনি দেখা যায় জানতে হবে, যেহেতু এটা আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, আপনারা দেখা যায় যে অ্যামোক্সিসিলিন যে অ্যান্টিবায়োটিক এটা কিন্তু পেনিসিলিন গোত্রের অ্যান্টিবায়োটিক, তো এটা মানে এমন কঠিন অবস্থা হয়েছে, মানে খুব প্রচলিত একটা ব্র্যান্ড আছে যেটা দেখা যায় মানুষ মানে ফার্মাসি থেকে মানে আমাদের দেশে ওষুধ বিক্রি ওরকম দেখা যায় ওরকম মানে অব্যবস্থাপনার কারণে কিন্তু সাধারণ মানুষ সহজে অ্যান্টিবায়োটিক পেয়ে যাচ্ছে,
উইদাউট এনি প্রেসক্রিপশন অফ এনি রেজিস্টার্ড মানে প্র্যাকটিশনার বা হচ্ছে রেজিস্টার্ড ডক্টরের হচ্ছে আপনার প্রেসক্রিপশন ছাড়াই নিয়ে নিতে পারছেন। তো ওই প্রচলিত ব্র্যান্ড ধরে ধরে খেয়ে খেয়ে হাঁচি দেয়, কোনো কারণে হচ্ছে জ্বর আসে, আপনার এটা খাবে, একটু মানে সর্দি লাগছে সেটা খাবে, মানে এরকম নিজে নিজে হচ্ছে খেতে খেতে এটাকে কিন্তু পুরো রেজিস্ট্যান্সের আওতায় নিয়ে গেছে, এটা কিন্তু এখন কোনো কাজই করে না। এই অ্যান্টিবায়োটিকটার কোনো রেজাল্ট নেই, দেখবেন আপনারা কোনো চিকিৎসক মানে ওইভাবে কিন্তু সাজেস্ট করে না। তো যারা হচ্ছে ম্যাল প্র্যাকটিসের সাথে জড়িত, যারা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করেন, তাদের এখতিয়ার মানে বাইরে গিয়ে চিকিৎসা করেন, তারা তো এই ড্রাগটা ভুলে ছুঁয়েও দেখেন না। তবে ক্লাভুলানিক অ্যাসিড আসার পরে এটার কিছু ইউজ হচ্ছে যাতে রেসিস্ট্যান্স না হয়, এই জন্যে। তো অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি কিছু বিষয়, এর জন্য ভিডিওটা লম্বা হয়ে যায়। তারপর হচ্ছে একটু শুনতে পারলে আপনাদের প্র্যাকটিসে দেন হচ্ছে আপনার পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো করবেন। তো অ্যান্টিবায়োটিক মানে মূলত হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে। তো ওইগুলো দেখা যায় আরটিআই এর ক্ষেত্রে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা হচ্ছে নিউমোনিয়া, দেন রক্ত আমাশয়, টাইফয়েড, মূত্রনালী সংক্রমণ, মধ্যকর্ণের প্রদাহ, সাইনোসাইটিস। তো অ্যামোক্সিসিলিনটা কিন্তু আপনার প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু সেফ, ঠিক আছে, এটা ক্যাটাগরিতে বি বা এতে আছে। এটা আপনার দেখা যায় মানে বাচ্চার কোনো ধরনের ক্ষতি করে না। তো আপনার এই ধরনের সমস্যাগুলোর জন্য কিন্তু আপনার অ্যামোক্সিসিলিনটা প্রেগনেন্সি পিরিয়ডে দেওয়া হয়। আমি যেই মানে বিষয়গুলোর কথা বললাম সেগুলো হচ্ছে আপনার জেনারেল প্র্যাকটিসের ক্ষেত্রে আর কি, কিন্তু গর্ভকালীন সময়ে কিন্তু এটা আপনার সেফ, এটা দেওয়া যেতে পারে। দেন আপনার সেফালোস্পোরিন টাইপের হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক আছে, গোত্রের কিছু অ্যান্টিবায়োটিক আছে, সেফ্রাডিন আছে, দেন আছে আপনার হচ্ছে সেফিক্সিম, দেন ম্যাক্রোলাইটসেরও ইয়ে দেওয়া যায়, এজিথ্রোমাইসিন। তো এইগুলো কিন্তু রেজিস্টার চিকিৎসকরা আপনার দিয়ে থাকেন। তো যদি আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়ার এখতিয়ার নেই, তো যেক্ষেত্রে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি রেফার করে দেবেন। তো এখানে দেখেন মানে এটা আপনার ইঞ্জেকশন আকারে খুব কমই দেওয়া হয়, আপনার বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার ক্যাপসুল আকারে নেওয়া হয়। তো শিশুর ক্ষেত্রে এখানে দিয়ে রেখেছে, অবশ্য যেহেতু আমি মানে মাতৃত্ব ব্যাপার স্যাপারে হচ্ছে এটা আমি আলোচনা করছি বা হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড কেসে ইয়ে করছি, তারপর হচ্ছে এখানে শিশুর পরিমাণ মানে ওষুধ খাওয়ার পরিমাণটাও দিয়ে দিয়েছে এখানে। যাই হোক, আপনারা দেখে নিতে পারেন 125 মিলিগ্রাম, আর হচ্ছে যারা হচ্ছে অ্যাডাল্ট বা গর্ভবতী মায়ের হচ্ছে আপনার 500 মিলিগ্রাম করে দিন তিনবার খেতে হবে, 7 দিন, 7 থেকে 10 দিন, 14 দিন এরকম যায় আর কি। তো এটার জন্য মানে দেখা যায় পেনিসিলিন গোত্রের যত মেডিসিন আছে, যত আপনার অ্যান্টিবায়োটিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার চামড়া দানা দানা অ্যালার্জির মতো র্যাশ বের হয়ে থাকে আর কি। দেন এটা কখন ব্যবহার করা যাবে না, যখন হচ্ছে আপনার পেনিসিলিন ব্যবহারে মানে পূর্বে কোনো ইতিহাস আছে, মারাত্মক অ্যালার্জি হয়েছে। অনেকে কিন্তু আমি দেখেছি যে কোট্রাম অক্সাজল, দেন হচ্ছে আপনার ফেনক্সিমিথাইল পেনিসিলিন, এগুলো নেওয়ার সাথে সাথে কিন্তু তীব্র অ্যালার্জিক রিয়াকশন আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা তার জন্য সারা জীবনের জন্য নিষিদ্ধ। দেন হচ্ছে অক্সিটোসিন, এটা অবশ্য ইঞ্জেকশনের ইয়েতে পাওয়া যায় প্রসব পরবর্তী। তো এটা হচ্ছে মাকে 2 অ্যাম্পুল সাথে মাংসপেশিতে মানে 2 অ্যাম্পুল মাংসপেশিতে দিতে হয় আর কি। তো এটার অক্সিটোসিনের কিন্তু একটা খুব সাইড এফেক্ট আছে, যেটা হচ্ছে যে আপনার বমি বমি ভাব, মাথা ব্যথা, কাশি হতে পারে। দেন পূর্বের অ্যালার্জির ইতিহাস থাকলে অক্সিটোসিন ইঞ্জেকশন দেওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ব্যবহার করা যাবে না। তো এখন ব্যবহার করবে এটা কি, অল্টারনেটিভ কোনো কিছু ইউজ করবে অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ রেজিস্টার্ড ডক্টর। রেজিস্টার্ড ডক্টর হচ্ছে আপনার অ্যাডভাইস অনুযায়ী হচ্ছে অল্টারনেটিভ কোনো মেডিসিন ইউজ করবে, এখানে জিনটামাইসিন। তো আসলে এগুলো আপনারা পড়ছে না, মেবি আপনারা যারা প্র্যাকটিস করছেন তারা হয়তো বা বিষয়গুলো নিয়ে একটু হাসাহাসি করবেন, স্বাভাবিক, কারণ এগুলো আসলে খুব একটা ইউজ হয় না এখন। এখন বেশিরভাগই হচ্ছে আপনার নতুন জেনারেশনের অ্যান্টিবায়োটিকগুলো ইউজ হয়। তো এখানে জেন্টামাইসিন, এটা সেপটিক গর্ভপাতের ক্ষেত্রে হচ্ছে ইয়ে হয়। তো আসলে বেশিরভাগ এখন সেফোরক্সিম আমরা দেখে থাকি, সেফোরক্সিম, সেফিক্সিম, এগুলো সেফোটক্সিম, এগুলোই বেশিরভাগ ইউজ হয়ে থাকে। তো কখনো কখনো দেখা যায় আপনার সিপ্রোফ্লক্সাসিন আসতে পারে, যে ক্ষেত্রে হচ্ছে যে আপনার মানে গর্ভপাত হয়ে যায়। তো এগুলো আসলে রেজিস্টার চিকিৎসক করে, তার ডিরেকশন অনুযায়ী দেবেন, তিনি চাইলে দেখা যায় দুটো অ্যান্টিবায়োটিক দিতে পারেন 2 গোত্রের। তো এই হচ্ছে ব্যাপার। তো শিরাতে দেওয়া যায় 80 মিলিগ্রাম 8 ঘন্টা অন্তর অন্তর। তো এখানে মাংসে দিলে হচ্ছে এরকম, আর শিরাতে দিলে হচ্ছে আপনার 500
আকারে হচ্ছে আপনার আইভি পাওয়া যায়, তিনবার দিতে হবে, দুবার দিতে হবে সিপ্রোফ্লক্সাসিন যদি দিয়ে থাকে, আর জেন্টামাইসিন এরকম তিনবার দিতে হবে। এটা অবশ্য মাংসের ইঞ্জেকশন হয়, আমি সিপ্রোফ্লক্সাসিনের কথা বললাম যেটা শিরাতে দেওয়া যায়। দেন হচ্ছে আপনার এটা যদি রেনাল টক্সিসিটি, বা রেনাল বলতে এখানে কিডনির কথা বুঝিয়েছে, কিডনিতে যদি কোনো ডিসফাংশন বা হচ্ছে কোনো প্রবলেম থাকে তো সেক্ষেত্রে এটা দেওয়া যাবে না। দেন হচ্ছে ডায়াজেপাম, আপনারা জেনে থাকবেন যে ডায়াজেপাম যেটা হচ্ছে যে আপনার অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগ হিসাবে ইউজ হয়ে থাকে, ইনসমনিয়ার জন্য ব্যবহার করা হয়, আর হচ্ছে প্যারামেডিকদের ড্রাগ লিস্টের মধ্যে এটা দেওয়ার অনুমতি আছে। তো এখানে বেশিরভাগ হচ্ছে আপনার আমরা কনভালশনের জন্য এটা ইউজ করে থাকি, খিচুনি, তারপর হচ্ছে যে আপনার ঘুম কম হওয়া, ইনসমনিয়া, এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা যায়। তো এখানে ইঞ্জেকশন আকারে পাওয়া যায়, ইঞ্জেকশনটা হচ্ছে খুব জরুরি ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তো কি কি আপনার ইয়ে হতে পারে, ঝিমুনি লাগতে পারে, দেন হচ্ছে ক্লান্তি বোধ লাগতে পারে, কথা আটকে যাওয়া, দেখতে অসুবিধা, মাথা ঝিমঝিম, বিরক্তি বোধ, এগুলো হচ্ছে, এগুলো হলে মানে এটা ইঞ্জেকশন পুশ করার পর বা ওষুধ খাওয়ার পর যদি এই প্রবলেমগুলো আপনাদের কাছে নিয়ে আসে তখন বুঝতে হবে যে এটার সাইড এফেক্ট হচ্ছে এই ব্যাপারটা আর কি। দেন গ্লুকোমা থাকলে দেওয়া যাবে না। তো এখানে গ্লুকোমা কি, গ্লুকোমা হচ্ছে আপনার অকুলার রেজিং অফ অকুলার প্রেশার, মানে আপনার ওই যে চোখের মানে ভিতরের যে রক্ত সঞ্চালন আছে সেটা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে দেওয়া যাবে না। আর গর্ভাবস্থায় স্তন্দানকালে ব্যবহার করা উচিত নয়, যদি দেখা যায় স্তন্দানকালে ইউজ করে থাকে অনেকে। দেন হচ্ছে ম্যাট্রোনিডাজল, এটা আপনারা জেনে রাখেন যে গর্ভাবস্থায় প্রথম 3 মাস এটা দেওয়া যায় না কোনোভাবেই, এটা ভ্রূণের উপর খুব বাজে প্রভাব ফেলতে পারে। এটা মেইনলি হচ্ছে অ্যামিবিয়াসিস ট্রাইকোমোনার, তো এটা দেখা যায় এমন কমন একটা ব্র্যান্ড আছে যেটা আপনার বললাম একটু আগে যে মানে মুড়ির মতো, অ্যামোক্সিসিলিনের মতো হচ্ছে মুড়ির মতো এই ওষুধটাও দেখা যায় নিয়ে যায়, নিয়ে নিতে থাকে, কোনো কারণে দেখা যায় লুজ মোশন হলো, পায়খানার সাথে মিউকস দেখা গেল, নিজে নিজে হচ্ছে মানে পাবলিক চিকিৎসা শুরু করে দেয় আর কি। তো এটা 400 থেকে হচ্ছে 800 মিলিগ্রাম দিন 3 বার নেওয়া যায়, সর্বোচ্চ 800 মিলিগ্রাম, আর বাচ্চাদের ক্ষেত্রে আপনার 12 বছরের, 6 থেকে 12 বছরের হচ্ছে 200 মিলিগ্রাম দিন 3 বার, এভাবে আর কি, 3 থেকে 5 দিন 10 দিন, এটা মানে নির্ভর করবে। তো এটা সাইড এফেক্টও আছে, বমি বমি ভাব, বেশিরভাগ হচ্ছে পেট ফেঁপে যায়, মুখে খাবার মানে স্বাদ লাগে না, এরকম হয় আর কি। খুব কম ক্ষেত্রে হচ্ছে আর্টেরিকা, মানে চুলকানি হতে পারে, ইয়ে হতে পারে, আর হচ্ছে মাথা ঝিমঝিম থাকতে পারে, দেন জিভায় প্রদাহ থাকতে পারে, মুখে প্রদাহ এরকম থাকতে পারে। তো যেটা আমি একটু আগে বললাম যে ফার্স্ট ট্রিমেস্টার দেওয়া যাবে না, মানে প্রথম 3 মাসে দেওয়া যাবে না। আর দেখা যায় আর কিছু ইয়ের ক্ষেত্রে এটা আমরা দিয়ে থাকি, মেট্রোনিডাজল কিন্তু আমাদের দেয়ার এখতিয়ার আছে। তো এখানে ভ্যাজাইনাল জনিত হচ্ছে সমস্যা বা হচ্ছে আপনার মানে আর কিছু কোনো কারণে হচ্ছে যে আপনার দাঁতের সমস্যা, মাড়ির সমস্যা যদি নিয়ে আসে সেই ক্ষেত্রে যদি আপনার ফুলা থাকে সেটা দেখা যায় ইয়ে করার জন্য, যেহেতু প্রোটোজোয়াল টাইপের হচ্ছে প্রবলেম তো আমরা এটা দিয়ে থাকি। দেন আপনার ফুড পয়জনিংও যদি হয়ে থাকে, আপনার যদি অ্যাবডোমিনাল কোনো ইনফেকশন থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এটা দেয়া হয়ে থাকে সিপ্রোফ্লক্সাসিনের সাথে। তো এবার আসি হচ্ছে মিথাইল ডোপা, অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার প্রেগনেন্সি পিরিয়ডে অ্যাক্লাম্পসিয়া হয়, অ্যাক্লাম্পসিয়া সম্পর্কে আপনারা জানেন যে গর্ভবতী মায়ের হচ্ছে মানে উচ্চ রক্তচাপ, তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে বেশিরভাগ মানে যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া যায় না, একমাত্র মেডিসিন যেটা হচ্ছে মিথাইল ডোপা এটাই দেওয়া যায়, এটা স্বল্প থেকে মাঝারি উচ্চ রক্তচাপে ব্যবহার করা যায়। তো এখানে 250 মিলিগ্রাম দিন 2 বার, তো আস্তে আস্তে ডোজ বাড়াতে হয়, তো এটা চিকিৎসক কর্তৃক হয়ে থাকে। তো সাইড এফেক্টগুলো কী হবে মিথাইল ডোপা, সেটা হচ্ছে ঝিমুনি, মাথা ব্যথা, দুর্বলতা, ইডেমা, এডেমা মানে হচ্ছে আপনার হাতে পায়ে পানি আসে আর কি, এডেমা, ওজন বৃদ্ধি, তারপর হচ্ছে রক্তচাপ কমে যায়, অতিরিক্ত মাত্রায় নিলে তো রক্তচাপ কমবেই, সে ব্যাপারে আসলে আপনাদের একটু সচেতন থাকতে হবে। আর কোনো চিকিৎসক হচ্ছে আপনার মিথাইল ডোপা দিয়ে দিল, তো দেখা যায় যে তার পিপিটা হচ্ছে যতটুকু থাকার দরকার তার চেয়ে বেশি কমে গেল, তখন তো আপনি যখন মেপে দেখবেন যে এই অবস্থা তখন কিন্তু ডোজটা আপনিও নির্ধারণ করে দিতে পারবেন, দেওয়া উচিত, কারণ রোগীর জীবন বাঁচানো আসলে ইয়ে সব ক্ষেত্রে আসলে মানে গ্র্যাজুয়েট চিকিৎসকদের কাছে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনার বেসিকগুলো জানলে কিন্তু আপনারা চিকিৎসা দিতে পারবেন। তো হৃৎস্পন্দন কমে যায়, হচ্ছে নাক বন্ধ, বিমর্ষতা, চোখ ঝাপসা দেয়, চোখে ঝাপসা দেখা, তারপর হচ্ছে যৌন ইচ্ছার পরিবর্তন হয়ে যায়, লিভারে প্রদাহ হয়, লিভারে একটু ব্যথা হতে পারে অপার অ্যাবডোমিনে, আর এটা কিন্তু যাদের হচ্ছে লিভারের প্রবলেম আছে
তাদেরকে কিন্তু এটা দেয়া যায় না, একবারে মানে স্ট্রংলি প্রোহিবিটেড তাদের জন্য। এটা লিভার ড্যামেজ পেশেন্টদেরকে দেওয়া যাবে না কোনোভাবেই। তো এবার আসি প্যারাসিটামল। তো এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলবো না, কারণ আপনারা জানেন এটাও কিন্তু আপনার যে আপনার লিভারের সমস্যা থাকলে কোনোভাবে দেওয়া যাবে না, কারণ জন্ডিস বা হচ্ছে অন্যান্য যে প্রবলেমগুলো পেশেন্ট নিয়ে আসে এই টাইপের লিভার জনিত যে সমস্যাগুলো আছে সেগুলো থাকলে কিন্তু প্যারাসিটামলটা না দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে জ্বর ব্যথা প্রদাহের জন্য আসলে এটা দেওয়া হয়ে থাকে, এটা সেফ, প্রেগনেন্সি সেফ ড্রাগ। আর এই মাত্রাগুলো আপনারা এখান থেকে দেখে নেন, আপনারা জানেন যে মাত্রা কি হবে, যেহেতু এটা মানে খুব কমন একটা ড্রাগ, তো আপনার চেয়ে দেখা যায় পেশেন্ট অনেক বেশি জানতে পারে। তো আশা করি আজকের আলোচনাটার মাধ্যমে এই বিষয়গুলো আমি পরিষ্কার করতে পেরেছি। তারপর হচ্ছে আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানাবেন, আর ক্লাসগুলো কেমন লাগে আপনাদের সেগুলো মানে ইয়ে করবেন। আমি চেষ্টা করি শর্ট করে হচ্ছে একটু নেয়ার, মানে সব শর্ট করে হচ্ছে মানে ভিডিও রেডি করার, বাট হচ্ছে যে এগুলো যখন শুরু করি নিজের অভিজ্ঞতার আলোকে একটু শেয়ার করার চেষ্টা করি, যেন হচ্ছে আপনারা একটু হলেও উপকৃত হন। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, অন্য আরেকটি ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। আর ফেস ক্যাম ভিডিওতে কেন আসছি না আপনারা অনেকে আমাকে জানাচ্ছিলেন, তো ফেস ক্যামের প্রয়োজন নেই এখানে আসলে, এই কন্টেন্টগুলো দেখা আপনাদের বেশি জরুরি ফেসের চেয়েও। তো আমি এটাই করছি, আর এই ক্লাসগুলো এরকমই হবে, স্ক্রিন রেকর্ডিং বেসড। তো সাথে থাকবেন, আজকে ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।